সহায় সম্বল বেচে কমাস আগে দোকান দিয়েছিলেন। সেটি তো বটেই, পুরো এলাকাটাই ধ্বংসস্তূপ। সেই স্তূপের সামনে আনমনে বসে আব্দুর রহিম। সাত দিন পরও দোকান পড়ার শোক কমেনি রহিমের, কারণ পুরো পরিবার চলত এক দোকানের আয়ে। আমার পাঁচ জন সবাই মিলে আমার উপরে নির্যাতন করতো, আলাদ বাদ করে নিজে কষ্ট করে ব্যবসা করছিলাম। 13-14 লাখ টের মাল আছিল, সবগুলো পুজা গেছে। আমি যে একটা দোকান লাগাম আমার তাও নাই। এখনো ধোঁয়ার আগুনের উত্তাপ মিলছে পুরো যাওয়া বঙ্গবাজারে, যে কারণে সিটি কর্পোরেশনের একার পক্ষে উত্তপ্ত জঞ্জাল সরাতে সময় লাগছে। তাই যারাই পুরো যাওয়া মালামাল অপসারণ করতে চেয়েছেন, তাদের কাউকেই বাধা দেওয়া হয়নি। বঙ্গবাজারের দোকান কর্মচারী আলামিন সকাল থেকে মালামাল সরাচ্ছিলেন বিক্রির উদ্দেশ্যে। আমাদের ঘরে চাল নাই, টাকা নাই, পয়সা নাই, মালিক তো নাই, এখন মালিকের কাছে টাকাও দেবো না। তাছাড়াও সোমবার সকাল থেকে কয়েকশো ছিন্নমূল আর নিম্ন আয়ের মানুষ হাত লাগার মালামাল অপসারণে সর্বনাশ করেছে। ভাদুর মাস, এই ভাদুর মাসে মানুষ নিতেছে, সবার দেখা দিয়ে আমরা আসছি। সোমবারও ব্যবসায়ী আর কর্মচারীদের তালিকা তৈরির কাজ চলে। তালিকা তৈরির পর সে অনুযায়ী দেওয়া হবে ক্ষতিপূরণ। জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে, ঈদের পূর্বে সেটি করা হবে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বা অন্য কোনো দপ্তর থেকে যেসব সহযোগিতা আসবে, এই তথ্যগুলোকে বেসিস করে আমরা তাদের মাঝে সেই সহযোগিতাগুলো প্রকৃত ব্যক্তির কাছে পৌঁছে দেব। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশ তো বটেই, দেশের বাইরে থেকেও সাহায্য করছেন অনেকে। বুধবার থেকে 15 বর্গফুট করে জায়গা বরাদ্দ করা হবে দোকানিদের। 5টা দোকান যারা আছে, 3টা আছে যার, তারা সবাই একটা দোকান পাবে 3.5 ফুট বাই 5 ফুট। যেহেতু সহযোগিতার টাকা, তো সেই ক্ষেত্রে আমরা সেই টাকাগুলোকে সাথে সাথে ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। চেষ্টা করছি একটি স্বচ্ছতা জায়গা তৈরি করতে, যারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, এখানে যদি কোনো রকম অস্বচ্ছ বিষয় না থাকে। এখন পর্যন্ত 2 কোটি টাকা সাহায্য পাওয়া গেছে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।